শহরের ফুটপাতে লেগেছে ঈদের আমেজ। ঈদুল আজহাকে সামনে রেখে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা নেমেছে কেনাকাটা করতে। শহরের কালীরবাজার থেকে চাষারা ঘুরে দেখা যায় ফুটপাতের দোকানগুলিতে ক্রেতাদের তিল ধারণের ঠাঁই নেই। ঈদুল আজহায় গরু কেনার সামর্থ্য না থাকলেও নতুন জামা কেনার ইচ্ছে থেকেই ফুটপাতে নেমেছে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষেরা। শহরের ফুটপাতে কেনাকাটা করতে আসা মানুষের মাঝে ছিল না করোনা ভাইরাসের সংক্রমণের ভয়। বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে ছিল না কোনো মাস্ক, ছিল না নিরাপদ দূরত্বের বালাই। শিশুদের নিয়ে মার্কেটে না আসতে সরকারি নির্দেশনা থাকলেও দেখা যায় অনেক কোমলমতি শিশুদের নিয়ে এসেছে। তবে ফুটপাতের এমন চিত্র থাকলেও ভিন্ন চিত্র মার্কেটে থাকা দোকান মালিকদের। করোনার প্রাদুর্ভাবে ভাটা পড়েছে দোকান মালিকদের বেচা কেনায়। সবকিছু ছাপিয়ে ঘুরে দাঁড়াতে চায় ব্যবসায়ীরা। বেচাকেনি খারাপ, এমনি সাইড বার্তা খুব ইয়ে হয় না, এই হওয়া কেমন কয়ে একটা কাস্টমার আছে, দোকানে কাস্টমার নাই। করোনা পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় এবছরের ব্যবসা বাণিজ্য অবস্থা অনেক খারাপ। গত বছর যেখানে 50,000 টাকা সেল ছিল, সেখানে সেল চলে আসছে 5,000-6,000। তো এখন আমরা ব্যাংকের লোনের টাকার কী করব এবং আগামী দিনে আমাদের স্টাফ খরচ, দোকান খরচ সব মিলিয়ে আমরা কীভাবে চলবো সেটা নিয়ে আমরা একটা মানে অসহায় অবস্থার মধ্যে আছি। দোকানের ভাড়া, অ্যাডভান্স এবং স্টাফদের খরচ মিলিয়ে এখন চলাটা অনেক দায় হওয়ার কারণে অনেকেই তার স্টাফদের ক্ষেত্রে কিছু স্টাফ কমিয়ে ফেলেছে। যারা 3 জন ছিল তাদেরকে 2 জন করা হয়েছে, 1 জন করা হয়েছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি।